আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই সবার জায়গায় ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে লাচ্ছা সামাই। ঘরে কিভাবে খুব সহজভাবে লাচ্ছা সামাই তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা একটু লেন্দি। ইচ্ছা করেই আমি একটু বড় করে ভিডিওটা করেছি, যেন আপনাদের সুবিধা হয়, কোথাও যেন কোনো রকমের ভুল ভ্রান্তি না থাকে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আজকে আমি কিছু সিক্রেট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব, যে সিক্রেটটা অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন না, সেই জন্যই আমি আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, একটু বেশি সময় কিন্তু দেখবেন, দেখলে আপনারা খুব সহজভাবে এই রেসিপি তৈরি করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 1.5 কাপ অল পারপাস যে ফ্লাওয়ার আছে ময়দা সেটা নিয়েছি, তার সাথে 1/2 কাপ প্রথমে আমি পানি দিচ্ছি। দেখুন, প্রথমে আমি 5 টেবিল চামচ পানি দিয়ে তারপর একটু মেখে নিচ্ছি। ধাপ করে পানিটা ঢেলে দিবেন না। এই পুরো ময়দাটা মাখানোর জন্য আমার 8 টেবিল চামচ লেগেছে। 6 নম্বর পানিটা দিচ্ছি। 7 টেবিল চামচ আমি এখন পর্যন্ত দিয়েছি। 7 টেবিল চামচ হচ্ছে একদম বরাবর 1/2 কাপ পরিমাণ পানি। আমি আবার একটু মেখে নিচ্ছি, আর একটু পানি দিতে হবে। আর 1 টেবিল চামচ, 8 নম্বর, টোটাল 8 টেবিল চামচ। মনে রাখবেন, 1/2 কাপ 1 টেবিল চামচ পানি এই ময়দার জন্য লাগবে। কিন্তু তারপরেও আমি আবারও বলছি যে একবারে ধাপ করে দিতে যাবেন না, ময়দাটা একটু মেখে মেখে তারপরে দিবেন। ময়দাটা খুব বেশি নরম হবে না এবং খুব বেশি শক্ত হবে না। 5 মিনিট হাত দিয়ে খুব ভালো করে মথে তারপর এরকম ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনা খুলে আবার 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 2 ভাগ করে নিয়েছি, সমান 2 ভাগ করে, ঠিক এরকম চ্যাপটা করে গোল করে নিয়েছি। ঠিক এভাবেই করে নেবেন। দোনোটা যেই বল দুটি দুটো ভাগ করে নিয়েছেন, সেই ময়দার ভাগ দুটোকে সমান করে গোল করে চ্যাপটা চ্যাপটা করে গোল করে নেবেন। এখানে আমি 2 কাপ সয়াবিন তেল নিয়েছি, তার সাথে ভেজিটেবল শর্টেনিং 1/2 কাপ নিয়েছি। 1/2 কাপটাকে আমি আগে গরম করে গলিয়ে নিয়েছি, গলিয়ে তারপর তেলের সাথে মিশিয়ে নিয়েছি। শর্টেনিংয়ের পরিবর্তে আপনারা ডালডা দিতে পারবেন, ঘি দিতে পারবেন, আবার বাটারও ইউজ করতে পারবেন। আমি এই শর্টেনিং ইউজ করেছি। আর এখানে আমি তেলের পরিমাণ বেশি দিয়েছি, তেলের পরিমাণ কম হলে সেমাই তৈরি করতে পারবেন না, সেমাই কিন্তু ছিঁড়ে যাবে। এই হচ্ছে আসল সিক্রেট, যে তেলের পরিমাণটা বেশি নেওয়ার কারণ হচ্ছে, তেলের পরিমাণ বেশি না নিলে যখন আপনি এটাকে ডুবিয়ে রাখবেন এই ময়দার ডোটাকে, তখন দেখবেন যে একটা সময় এসে এটা জমাট বেঁধে গেছে, তখন আর আপনি সেমাই তৈরি করতে পারবেন না। সেমাইটা তৈরি করতে গেলে তখন সেমাইয়ের যে ডোটা আছে সেটা ভেঙে যাবে, হাতে লেগে যাবে, শক্ত হয়ে থাকবে। সেই জন্যই সবসময় তেলের পরিমাণ বেশি নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ার এই জন্যই দেওয়া হয়, এই যে আমরা বারবার যে সেমাইটাকে প্যাচ দিব সেটার একটার সাথে একটা যেন লেগে না যায়, সেটা একটা কারণ। আর যখন তেলে ভেজে নিব যেন একদম খুব সুন্দর ক্রিস্পি হয়, মচমচা হয়, সেই জন্যই কর্নফ্লাওয়ারটা ইউজ করে। তো সিক্রেটটা বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। ঠিক 15 মিনিটের মাঝখানে, যখন 10 মিনিট না 8 মিনিটের মাথায় এসে আমি আবার তেলটা আমি একটু উপরে, মিক্সচারটা উপরে দিয়ে দিচ্ছি, যেন উপরে না শুকিয়ে যায়। ঠিক এরকম করবেন। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটের সময় আমি এখানে একটা ডোনাটের যে এরকম ছিদ্র থাকে ঠিক সেরকম একটা ছিদ্র করে নিতে হবে, নিয়ে তারপর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। ডোটা কিন্তু এখন খুব সফট, সো খুব কেয়ারফুল আস্তে আস্তে করে ঘোরাতে হবে। দেখুন আমি কিভাবে ঘোরাচ্ছি, হাতের বাম হাতের ই দিয়ে আমি আস্তে আস্তে প্রেস করছি হাতের যে তালুটা আছে সেখানে, আর ডান হাত দিয়ে আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে প্রেস করছি। খুব জোরে কিন্তু চাপ দিবেন না, তাহলে ভেঙে যাবে বা যেই সুতার মতো যে হবে সেটা ছিঁড়ে যাবে। খুব কেয়ারফুলি কিন্তু এই সেমাইটা করতে হয়, এবং এত সুন্দর সেমাই হবে আমি কি বলবো। আমরা যে অলিম্পিয়ার যেই সেমাইটা খাই তার থেকেও দারুণ মজা হয় এই সেমাই। তো একটু গোল করে নিয়েছি, এখন এটাকে আমি আরেকটু বড় করব, এখন লম্বা জিরোর আকৃতি একটু বড় করে জিরো বানাবো। এবং খুব স্লোলি এটা করবেন, সেমাই তৈরি করতে গেলে আপনি ওইভাবেই
মাথার মধ্যে নিয়ে নেবেন যে আমার আজকে মোটামুটি প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে এটা পুরাটা কমপ্লিট করতে। সো ওইভাবেই সেমাইটা তৈরি করবেন আর চেষ্টা করবেন সবসময় সেমাই তৈরি করলে একসাথে অন্তত 5-7টা যেন করা যায়, ওভাবে করে করে রেখে দিতে পারবেন। আর এই সেমাই দেখা যায় যে 2 থেকে 3 মাস আপনি রেখে দিতে পারবেন, কিছুই হবে না। দেখুন কতটুকু পরিমাণ আমি লম্বা করে নিচ্ছি, আর খুব তাড়াহুড়া কিন্তু করছি না, আমি খুব আস্তে আস্তেই করছি। আমি বারবার এই তেলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি, দেখুন তেলটা বারবার ময়দার গায়ে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে তারপর আমি আবার এটাকে ঘুরাচ্ছি। এখন যে প্রথমবার ঘুরাচ্ছি তখন কিন্তু আবার পরের ঘুরানো কিন্তু একরকম হবে না। দেখুন প্যাচটা, দেখুন আমি কিভাবে দিয়েছি, 4-এর মতো করে প্যাচটা হবে। আমি আবার প্যাচটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, একটু খেয়াল করুন, এই যে জাস্ট 4 হবে, 4-এর মতো করে প্যাচটা হয়ে এটাকে এক পাশে আমি আবার রেখে দিব। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে মাঝখানে যেই ফাঁকাটা হয় মানে ছিদ্রটা যেটা হয়েছে বড়, এটা সবসময় চেষ্টা করবেন একটু বড় রাখার জন্য। যখনই আপনি প্যাচটা দিবেন হাতের মধ্যে তখনই একটু বড় করে ই করবেন। ওই যে দেখুন আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রেস করতে হবে, খুব জোরে না, হালকা হাতে, হালকা একেবারে আলতো হাতে প্রেস করে করে এটাকে গোল করে নেবেন। সেমভাবে আমি এটাকেও ওই পাশেরটা যেরকম করেছি এটাও ঠিক একইভাবে আমি করে নিচ্ছি। হয়ে গেল আমার প্রথম প্যাচটা, এবং দেখুন আমি মাঝখানে কিন্তু বেশটা বড় করে ফাঁকা করে রেখেছি, ঠিক এরকম করেই রাখতে হবে। এটাকে এখন 5 মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছি, ঠিক 5 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। 5 মিনিট করে করে এরকম রেস্টে রেখে রেখে এই সেমাইটা তৈরি করতে হবে। একবারে সেমাই করতে যাবেন না, তাহলে কিন্তু সেমাই ভালো হবে না। আমি বারবার একই কথা বলছি, রিপিট করছি, একবারে করতে গেলে কিন্তু সেমাইয়ের যে সুতাগুলো হয় একদম চিকন যেই সুতার মতো হবে, সেটা ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। অবশ্যই যতবার ঘুরাবেন ততবারই 5 মিনিট রেস্ট করতে দিবেন তেলের মধ্যে, তারপরে এসে করবেন, তাহলে সেই সেমাই দুর্দান্ত সেমাই হবে, অনেক সুন্দর একটা সেমাই হবে। আমার বর বাসায় আমাকে দেখে বলে কি, তোমার আর সেমাই আমি বাইরে থেকে তোমাকে কিনে দিব না, তোমাকে ঘরেই বানাতে হবে। আমি কিন্তু আবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আবার এই 3rd টাইম আমি আসছি এটাকে পেঁচানোর জন্য, ঠিক একইভাবে। এখন কিন্তু আর কোনো কাজ নেই, শুধু বারবার ঘুরাও, একটু বড় আকৃতি জিরো করো, তারপর এটাকে 4-এর মতো করে পেঁচিয়ে আবার রেখে দাও। তো দেখুন মাঝখানে আমি একটু বড় করে রেখেছি, ছিদ্রটা যেন বড় থাকে, যেন ধরতে যেন অসুবিধা না হয় যখন আপনি করবেন। তো এরকম করে সর্বমোট আমি 10 থেকে 12 বার, 12-বারের বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক, তখন কিন্তু ছিঁড়ে যাবে। 12-বারই অনেকটাই চিকন হয়ে যায়, অনেকটাই সুতার মতো হয়ে যায়। দেখুন আমি কিভাবে তেলটা আবার উপরে দিয়ে দিয়েছি। এখন 7 নম্বর প্যাচ আমার শেষ, এখন আমি 8 নম্বর প্যাচটা দিব, ঠিক আছে। 7 নম্বরে দেখেন কীরকম পরিমাণ চিকন হয়েছে, 12 পর্যন্ত যেতে যেতে এটা অনেকটাই চিকন হয়ে যাবে, এখন কিন্তু অনেকটাই সফট। সো বি কেয়ারফুল, খুব সাবধানে এখন করবেন। ওই এখন কিন্তু খুব বেশি একটা প্রেস করতে হয় না, জাস্ট আস্তে আস্তে করে একটু ঘোরাতে হয়, একটু ঝুলিয়ে মানে রাখবেন, বা এই যে আমি আস্তে আস্তে করে রাউন্ড করে করে ঘোরাচ্ছি, ঠিক এরকম করে করবেন, এটা আস্তে বড় আকারে জিরোর মতো হয়ে যাবে। এই যে হালকা করে প্রেস দিচ্ছি, খুব হালকা হাতে একটু চাপ দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যাবে কি আপনার কোনোটা সুতা মানে যেই রিংগুলো হচ্ছে সেটা হয়তো কখনো একটু বেড়ে যেতে পারে, ওই যে দেখুন আমি দেখাচ্ছি এখান থেকে হয়তো একটু ঝুলে পড়তে পারে, সেটা নিয়ে টেনশন করবেন না, ওই অংশটাতে গিয়ে একটু প্রেস করবেন হালকা হাতে, তাহলে দেখবেন যে আবার ঠিক একই জায়গায় চলে আসবে। এই যে আমারটা একটু বেড়ে গিয়েছে, আমি কি করব, এখানে একটু হালকা করে প্রেস করেছি, প্রেস করে আমি এটাকে সমান করে নিয়েছি। খুব জোরে কিন্তু করতে যাবেন না, তাহলে এটা ছিঁড়ে যাবে। দেখুন কতটা বড় আকারে জিরো হয়েছে, জিরো করে আমি আবার পেঁচিয়ে রাখছি। এখন আমি শুধু প্যাচাবো আর প্যাচাবো, 8 নম্বর প্যাচের পর আমি আর কোনো প্যাচ আপনাদের দেখাবো না, একবারে 12 নম্বর প্যাচের সময় আমি আবার আপনাদের সামনে হাজির হব। দেখুন মাঝখানের ফাঁকাটা একটু বড় রাখতে হবে,
আমি বারবারই বলছি, তাহলে আপনাদের সুবিধা হবে। যখন এরকম প্যাচ দেওয়ার পর মনে করবেন যে একটু ছোট, তখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় আকারে ছিদ্র করে নেবেন। তারপর সেটাকে তেলের উপর আবার রেখে দিবেন, তেলের মধ্যে আবার 5 মিনিট ডুবিয়ে রাখবেন। বারবার বলছি, 5 মিনিট ডুবিয়ে রেখে রেখে তারপর কাজ করবেন। 12টা প্যাচ আমার দেওয়া হয়ে গেছে। আমি খুব সাবধানে কিন্তু উঠিয়েছি, আর দেখুন কি পরিমাণ চিকন হয়েছে। এখন কিন্তু আমি কোনো প্যাচ দিব না, এখন জাস্ট শুধু আমি এই যে রাউন্ড করেছি বড় আকারে যে জিরো, সে জিরোটাকে আমি জাস্ট বড় করে করব। একটু বড় করে করলে আমি তেলের মধ্যে যখন ভাজবো সেটা সুবিধার জন্য এটাকে একটু বড় করে করে নিতে হবে। এরকম ছোট অবস্থায় বা হাতের তালুর মধ্যে রেখে চাপ দিয়ে কিন্তু কিছু করতে যাবেন না। এই যে দেখুন, আমি এটাকে জাস্ট ধরছি আর একটু একটু ঝুলাচ্ছি, তাতেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। একটু হাত দিয়ে একটু ঘুরালেই কিন্তু এটা বেশ বড় হয়ে গেছে, ঠিক এরকমই বড় হয়ে যাবে। এখন খুব সাবধানে আমি এই প্লেটের মধ্যে রেখে নিয়েছি, কারণ আমি এখন ভেজে নিব পুরো সব সেমাইটাকে। তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তারপরে তেল মিডিয়ামে করে দিবেন। যখনই সেমাইটা ছাড়বেন তখনই মিডিয়াম হিটে দিয়ে দিবেন। তেল গরম করার পরে সেমাই ছাড়ার সময় মিডিয়ামে দিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে সেমাইটাকে ছাড়ছি, প্রথমেই কিন্তু পুরোটাকেই দিয়ে দেইনি, একটা অংশ দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর একটা সাইড একটু গোল করে তারপর আমি ছেড়ে দিয়েছি। আর ঠিক এরকম একটা চিকন কাঠি অথবা কাটা চামচ দিয়ে এটাকে বারবার এরকম রাউন্ড করে দিতে হবে। আর এই যে সাইড দিয়ে সাইড দিয়ে সেমাইটা ছুটে আসছে, সেটাকেও একটু উঠিয়ে উঠিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ভেজে নেবেন, আর পুরোটা সময় আপনারা মিডিয়াম হিটে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে সেমাই ভিতরে কাঁচা থেকে যাবে এবং একদম লাল হয়ে যাবে উপরে। দেখুন এটা কিন্তু এখন আস্তে আস্তে জিনিসটা আমি ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে রেখে। দরকার হলে মিডিয়ামের থেকে আর একটু কম হিটে রাখলেও কোনো সমস্যা নাই। তেলটা বেশ গরম আছে, দেখুন কি পরিমাণ চিকন হয়েছে। এরকম মাঝে মাঝে অবশ্যই চামচ দিয়ে নিচের দিকে ঠেলে দিবেন এবং কাঠি দিয়ে মাঝখানে একটু টেনে টেনে দিবেন, না হলে নিচের দিকে দেখা যাবে যে ওই যে আমরা বাহির থেকে সেমাই অনেক সময় কিনি না, একটু শক্ত থাকে কোনো কোনো জায়গায়, ওই জিনিসটা হবে। দেখুন এরকম চামচ দিয়ে, চিকন কোনো চামচ বা কাটা চামচ দিয়ে বা কাঠি দিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে দিবেন আর মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন। আমি যেভাবে যেভাবে করছি এভাবে যদি আপনারা কবে করেন, ইনশাআল্লাহ আপনাদের সেমাই সেই রকম ভালো হবে। আর প্লিজ, আমাকে আপনারা সবাই এগিয়ে নিয়ে যাচ্ছেন, আরও বেশি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমি আশা করছি। একটু পরপর চামচ দিয়ে বড় স্পাচুলার সাহায্যে একটু নিচের থেকে একটু উঠিয়ে উঠিয়ে দিবেন, তাতে দেখবেন যে সেমাইটা নিচেও খুব সুন্দর হালকা ভাজা হবে। নিচের অংশটা মোটামুটি 3 মিনিট ভেজে নিতে হবে, 3 মিনিট পরে এই সেমাইটাকে উল্টে নিতে হবে। এখন আমি সেমাইটাকে উল্টে দিব, খুব আলতো হাতে উল্টে দিতে হবে এবং অবশ্যই দুটো চামচ এরকম দুটো স্পাচুলা ইউজ করবেন, তাতে আপনার গায়ে তেলের ছিটাও আসবে না এবং সেমাইটাও ভেঙে যাবে না। দেখুন আমি উঠিয়ে উঠিয়ে দিচ্ছি এভাবেই পুরোটা সময়। যদি বেশি লাল করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভেজে নিতে হবে সেমাইটা প্রায় 12 থেকে 13 মিনিট, আর যদি একটু সাদা সাদা রাখতে চান তাহলে 8 থেকে 10 মিনিটের মধ্যে সেমাইটা ভাজা হয়ে যাবে। আমার সেমাই কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি এরকম একটা ছাঁকনি টাইপের চামচের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরও আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম এক কিছু যদি আপনাদের থাকে যে সেমাইটাকে উঠায় এরকম একটা স্ট্রেইনারের মতো যদি থাকে সেরকমভাবে রাখবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা নিচে পড়ে যাবে। সেই তেলটা পড়ে যাওয়ার পরে পেপার টাওয়ালের মধ্যে অথবা কোনো পেপারের উপরে যদি রেখে দেন, বাকি যে তেলটা থাকবে সেই তেলটাও ওরা শুষে নিবে পেপারটা। তারপরে আপনি একটা বক্সে এটাকে 3 মাস আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। হয়ে গেল আজকের সেমাই, এখন শুধু আপনারা দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে খাবেন। এটার মধ্যে ঘি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের খুশি যেভাবে খুশি সেভাবে রান্না করবেন। আশা করি আপনাদের কাছে এই সেমাইয়ের রেসিপি ভালো লেগেছে। তারপরেও কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব। আর কি পরিমাণ চিকন হয়েছে দেখতেই পাচ্ছেন, এটাকে ভেঙে 2-3 ভাগ ভেঙে ভেঙে আপনারা কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।